আসসালামু আলাইকুম সবাইকে, আমার স্বাগত জানাচ্ছি পাবিল। আজকে আমরা সমাবেশের আরেকটা প্রবলেম সলভ করবো, গত পর্বের মতোই। তো এই প্রবলেমগুলো সলভ করার মাধ্যমে যেটা হবে যে সমাবেশ কখন করতে হয় এবং সমাবেশের ধারণাটা ইনটুইটিভলি আসে কি না সেটা ভালো রকম প্র্যাকটিস হবে, এই জন্যই করা। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বা এইচএসসি পরীক্ষায় হয়তো এই ধরনের অঙ্ক নাও আসতে পারে, কিন্তু সবচেয়ে বেশি উপকার যে জায়গাটা হবে সেটা হচ্ছে যে অঙ্ক দেখে বোঝা যাবে যে হ্যাঁ, এখানে সমাবেশের কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে এবং প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেটা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তো শুরুতে আমরা প্রবলেমটা দেখি। 12 জন বন্ধু ঠিক করলো সবাই একজন আরেকজনের বাসায় দাওয়াত খাবে, মোট কতটি দাওয়াত হবে। তো এই প্রবলেমটা অনেকটা গত পর্বের প্রবলেমটার মতো, জাস্ট একটু চেঞ্জ আছে। আমি এটার সাথে গত পর্বের প্রবলেমটাও রিলেট করব, যেটা ছিল ভগ্নাংশের প্রবলেমটা। আপনারা চাইলে সেটা একটু দেখে আসতে পারেন, তাহলে এটা করা খুব সহজ হবে। তো দাওয়াত খাবে মানে হচ্ছে একজন আরেকজনের বাসায় যাবে। সো আমার এখানে মানুষ থাকবে 2 জন। তো মানুষ যদি 2 জন থাকে, তাহলে 12 জন থেকে কতভাবে বাছাই করা যায় 2 জন সেটা আমরা একটু বের করে ফেলি। 12 জন থেকে 2 জন বাছাই করবো, সেটাকে আমরা 12C2, এটার মান হচ্ছে 12 × 11 ডিভাইডেড বাই 2। তাহলে 2 দিয়ে যদি 6, 66, অর্থাৎ আমরা কিন্তু এরকম 66টা পেয়ার পাবো 2 জন 2 জন করে নিই, কারণ হচ্ছে দাওয়াত হবে 2 জনের মধ্যে, একজন আরেকজনের বাসা যাবে, তাহলে 66টা পেয়ার। এখন দেখি যে মোট দাওয়াত কয়টা হবে। একটা পেয়ারের মধ্যে সাপোজ আমি এবং আমার ফ্রেন্ড 2 জন, এই 2 জনের মধ্যে দাওয়াত কিন্তু হবে 2টা, একটা না, কারণ আমি একবার তার বাসায় যাব, সেও কিন্তু একবার আমার বাসায় আসবে। সো মোট দাওয়াত হবে কিন্তু 66 × 2। তো টোটাল হবে হচ্ছে 132। সো এটার অ্যান্সার হচ্ছে 132টা। আচ্ছা, এবার গত পর্বেরটার সাথে একটু রিলেট করি। গত পর্বে যে প্রবলেমটা ছিল ভগ্নাংশে, ভগ্নাংশের ক্ষেত্রে ছিল যে আমরা 2টা 2টা করে নিলে প্রত্যেকবার 2টা কেস আসবে, যে একবার প্রকৃত ভগ্নাংশ একবার অপ্রকৃত ভগ্নাংশ। বাট আমরা 2টাই নিচ্ছিলাম না, কারণ আমার শুধু প্রকৃত ভগ্নাংশটা দরকার ছিল। আর এখানে বলেছে যে একজন আরেকজনের বাসা যাবে, তার মানে আমার 2টা কেজি এখন নিতে হচ্ছে। এই জায়গায় জাস্ট পার্থক্য। তো আপনাদের জন্য এখন আমি একটা কাজ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গত পর্বে যে ভিডিওটা ছিল সেখানে কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিই, যে যতগুলো ডিজিট ছিল 1 থেকে 9 পর্যন্ত সেগুলো ব্যবহার করে কতগুলো ভগ্নাংশ তৈরি করা যাবে। কোনো কন্ডিশন নেই, প্রকৃত নাকি অপ্রকৃত বলা নেই, কতগুলো ভগ্নাংশ তৈরি করা যাবে সেই অ্যান্সারটা কী হবে আপনারা কমেন্ট সেকশন জানাবেন। এবং নেক্সট ভিডিওতে আমি আরেকটু ডিফারেন্ট টাইপের অঙ্ক দিব সমাবেশের উপরই, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখন শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।